কার্যক্রমে সবাইকে সুস্থভাবে উপস্থিত তৌফিকে নিয়োগ করেছেন। এই জন্য সকলে আলহামদুলিল্লাহ বলে সকলে আল্লাহ তালা সত্যি আলহামদুলিল্লাহ। প্রতিটা বিদায় আসলে কষ্টের, সেটা ইহলৌকিক হোক আর পরলৌকিক, মানে ইহলৌকিক থেকে আমরা যখন বিদায় নিই সেটা মৃত্যুর মাধ্যমে আমরা পরকালে চলে যাই। তো বিদায় যেটাই হোক না কেন, দুনিয়ার বিদায় হোক আর পরকালের জন্য হোক, দুটো বিদায়ই কিন্তু অনেক কষ্টের। তো তোমরা পাঁচটি বছর এখানে ছিলে, তোমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীর অনেক সুন্দরভাবে অনেক ক্লিয়ারিংভাবে তোমাদেরকে লেখাপড়া করায় আজকে সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুত করছে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরামর্শ থাকবে সুন্দরভাবে রেজাল্ট করে সুন্দরভাবে যাতে সমাপনী পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারো এবং এই স্কুলের সুনাম বয়ে নিয়ে আসতে পারো, সেই দোয়া তোমাদের জন্য করি। রোজা হজ জাকাত এইগুলো পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে ওহির মাধ্যমে নাজিল করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহিটা নাজিল হয়েছিল সেটা হচ্ছে এই জ্ঞানের উপরে, এই পড়াশোনার উপরে। নবীকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ বোঝা গেল যে এখান থেকে কয়েকটা জিনিস বোঝা গেল যে পড়াশোনা করলে মানুষের জ্ঞান খুলে যায়, চোখ খুলে যায়, এবং পড়াশোনার মাধ্যমে মানুষ ভালো মন্দ বোঝার ক্ষমতা তৈরি হয়ে যাবে। নিশ্চয়ই আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি শুধুমাত্র এটা দেখার জন্য যে তোমাদের ভিতরে কর্মে কে ভালো, তোমাদের ভিতরে কর্মে কে ভালো, এটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা দুনিয়াতে কে কিভাবে চলছি, কে কতটুকু ভালো কাজ করে চলতেছি, এইটার উপরে ডিপেন্ড করে আমাদের সফলতা নির্ভর করবে। এবং আল্লাহ তাআলা বলেন যে যে ওই ব্যক্তি সফল কেন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দাখিল করা হলো। অর্থাৎ দুনিয়ার কর্মের উপরে ডিপেন্ড করবে আমার আখিরাতের ভালো হওয়াটা। অতএব এই দুনিয়াতে আমাদের পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি ডক্টরেট বলো, তারপর অ্যাডভোকেট বলো, জাজ বলো, বা ম্যাজিস্ট্রেট বলো, বা শিক্ষক বলো, যে যেটাই হোক হই না কেন, আমরা পরিশেষে সর্বশেষে যদি ভালো মানুষ না হতে পারি তাহলে আমাদের জীবনটাই বৃথা। আর এক্ষেত্রে আমাদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি আমার রাসূলের মধ্যে। এজন্য আমাদের সর্ব বিষয়ে আমাদের আদর্শ হতে হবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তোমাদের প্রতি আমার অনেক অনেক দোয়া থাকলো, তোমরা ভবিষ্যতে আমি বলবো না ম্যাজিস্ট্রেট হও বা ভালো অনেক বড় বড় পর্যায়ে যাও এটা দোয়া করি অবশ্যই, কিন্তু পরিশেষে একটা কথাই বলবো, তোমরা ভালো মানুষ হও, ভালো মানুষ হও, এবং তোমাদের দ্বারা যেন পরবর্তীতে সমাজের উপকার, মানুষের কল্যাণের জন্য তোমরা যেন কাজ করতে পারো, সেই দোয়া তোমাদের জন্য করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।